نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন কোরআন পড়তে হবে, পড়া উচিত। এর প্রভাব, সুবিধা, অসুবিধা দুনিয়া এবং আখিরাতে। আমরা এর আগে অনেকগুলো হাদিস পাইছি আলহামদুলিল্লাহ। তার আগে আমরা কোরআনের আয়াত পাইছি, যেগুলা কোরআন পড়ার ফ্যাসিলিটিটা কি, যে এর আগের পর্বে আমরা হাদিস পাইলাম আলহামদুলিল্লাহ, যে কোরআন মজিদের রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কোরআন মজিদের ধারক, সংরক্ষক ও বাস্তবনকারীগণই হইতেছেন আল্লাহর আপনজন নিজস্ব লোক। তাহলে এটা ভেরি ইজি যে আল্লাহ আপন নিজস্ব লোক হওয়ার ব্যাপারটা। আর কোরআনের ব্যাপারে রসুল সাল্লামের আরেকটা হাদিস আসছে, যে রসুল সাল্লাম বলতেছেন কোরআন মজিদ হইতেছে এরকম একটি সম্পদ যা অর্জিত হইবার পর কোনো অভাবকে অভাব বলা যায় না, যাহা ভিন্ন অন্য কোনো সম্পদকে সম্পদ বলা যায় না। তার মানে দিস ইজ দ্য বেস্ট সম্পদ ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ রসুল সাল্লাম বলতেন কোরআনের মধ্যে বলতেছে। এবং আপনি যখন এটা পড়বেন না, তখন এটা ফিল করবেন, ফিল করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি না, রসুল সাল্লাম আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ, এটা কোরআনের একটা আয়াত। তাহলে কোরআন কোনো আমাদেরকে সমস্যায় ফেলার জন্য আসে না, এটা সমাধান করার জন্য আসছে, যার রিফ্লেকশন আমরা নিজেরাও কম বেশি পাই। এবং বর্তমান পৃথিবীতে বা বাংলাদেশের মতো জায়গায় যতটুকু ভালো জিনিস আছে, শুধুমাত্র কোরআন হাদিসের কারণে, বিশ্বাস করেন, শুধুমাত্র কোরআন হাদিসের কারণে। কিন্তু আমরা খুবই লজ্জিত যে আমাদের মতো এরকম টুপি দাঁড়িয়ে লোক সমাজের বিভিন্ন অসামাজিক এবং অনৈতিক কাজে জড়াইয়া গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, এবং এগুলো লজ্জার বিষয়, এগুলো খুবই লজ্জার বিষয়। আমি জানি না, আমি ব্যাপারে কোনো কমেন্টস করতে পারবো না, কারণ আমি কোনো ইসলামিক স্কলার না। কিন্তু ওই একজন দুজন লোককে দেওয়া বা পাঁচজন লোককে দেওয়া, সবাইকে একভাবে বিচার করবেন না, প্লিজ দয়া করে বিচার করবেন না, সবাই একরকম হয় না। তো সুতরাং যে টুপি দাঁড়িয়ে রাখলেই মানুষ খারাপ হয়ে যায়, এবং টুপি দাঁড়িয়ে শুধু চুরি করে, ব্যাপারটা এরকম না। আমি এর একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। বর্তমান সময়ে সমাজে বাংলাদেশে কোন ধরনের সন্তানদের বাবা মায়েরা ওল্ড হোমে চলে গেছেন, ম্যাক্সিমাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী বা এরকম বড় কোনো পড়াশোনা করা লোকের বাবা মায়েরাই কিন্তু স্কেলে চলে গেছেন। এবং যারা আরবি লাইনে পড়াশোনা করছেন, যাদেরকে আমরা হুজুর বলি বা মাওলানা বলি বা ইমাম বলি, বা আমাদের মতো যারা, এরকম আমার মতো যারা দুর্বল ইমানদার যারা, তাদের বাবা মায়েরা কিন্তু এসকের কথা কল্পনা করতে পারেন না। তারা কম খান, কম পয়সা আছে, কষ্টে থাকেন, কিন্তু বাবা মাকে এরকম সাথে নিয়ে থাকেন। এটা কেন হয়েছে? শুধুমাত্র এই কোরআনের কারণে, অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই, আল্লাহর ভয়ের কারণে। ওনারা জেনে গেছেন যে বাবা মা বড় হয়ে গেছেন, কিন্তু এটা আমাদের জন্য একটা বড় একটা অ্যাসেট, এটা সবচেয়ে দামি একটা অ্যাসেট, এটা সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট আমার জন্য। আমি এই বাবা মাকে যত সম্মান করব, তার পিছনে যত, আমি তার সেবার জন্য যত কিছু দরকার, যার ফ্যাসিলিটির জন্য যত কিছু দরকার, আমার জীবনের যা কিছু আছে সব কিছু আমি বেস্ট ট্রাই করব। দিস ইজ মাই ইনভেস্টমেন্ট। এবং এটার রেজাল্ট এত ভালো পাবেন আপনি ধারণা করতে পারবেন না, এবং যারা এটা করেন না তারা এটা বুঝতে পারবেন না। এবং আমি অনেকের কথা শুনি যাদের কাছে বাবা মা অনেক বোঝা হয়ে গেছে, বিশ্বাস করেন, এটা যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি কোরআন এবং সুন্নার বিপক্ষে চলে গেছেন, বিশ্বাস করেন। যেখানে আল্লাহ বলতেছে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ নির্দেশ দিতেছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না এবং পিতামাতার প্রতি সদাচরণ করো। আমি এই আয়াতটা বারবার বলি এর জন্যে, এটা আমার অনেক কোরআনের অনেকগুলো প্রিয় আয়াতের একটা আয়াত, এর জন্যে যে আমরা পিতামাতাকে ছেড়ে দিছি, আমরা পিতামাতাকে ছোট করে ফেলছি, আমরা পিতামাতাকে পুরানা জামা কাপড়ের মতো ফেলে দেওয়া শুরু করে দিছি, আমরা পিতামাতাকে মানে অসম্মান করা শুরু করে দিছি, আমরা পিতামাতাকে কোনোভাবে কেয়ার করার চেষ্টা করতেছি না। আজকে সন্তানের জন্য আমরা যদি 10,000 টাকা খরচ করি, পিতামাতার জন্য 200 টাকা খরচ করা অনেকের জন্যই কষ্টের কারণ আমি শুনছি। দয়া করে এগুলো করবেন না ভাই, দয়া করে আজকে এখন মায়ের কাছে মাপ চান, বাবার কাছে মাপ চান, যে বাবা ভুল হয়ে গেছে, মা আমার ভুল হয়ে গেছে। আপনি যদি কষ্ট থেকে থাকে আপনার আমার সাথে শেয়ার করেন, উনি বুঝতে পারবেন, উনি বুঝতে পারবেন। আপনি সন্তানদেরকে রাস্তায় ফেলে দেওয়ার কথা ইসলাম বলে না, যে বাবা মাকে সেবা করতে গেলে সন্তানদেরকে রাস্তায় ফেলে দিতে হবে, ওয়াইফকে রাস্তায় ফেলে দিতে হবে। তাহলে এগুলার সলিউশন শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কেউ পারবে না। আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি, আমরা সবাই মায়ের পেটে 9 মাস 10 মাস থেকে আসছি,
ছোটবেলায় আমরা মাকে কত কষ্ট দিয়ে বড় হয়েছি এগুলো আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেলেন আজকে 52 বছর বয়স হয়েছে আমি কি হাওয়া খেয়ে 52 বছর হয়ে গেলাম? না ভাই, এটা এইভাবে হয় নাই। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে বাংলাদেশের খুব বড় ধরনের সমস্যা মনে হয়, আত্মীয়তার সম্পর্ক, এটা আমরা কেন জানি রাখি না, রাখার চেষ্টাও করি না এবং হাতে পায়ে ধরেও রাখা যাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। আর জায়গা জমি দখল আমি নিজেও ভুক্তভোগী, এই জিনিসটা বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলকভাবে চলতেছে। দয়া করে এই ইসলামিক অনৈতিক কাজে যাবেন না, এমন কিছু পাপ আছে যেটা জান্নাতে যাওয়া যাবে না, তার মধ্যে মানুষের হক নষ্ট করা এতে জান্নাতে যাওয়া যাবে না, সুদ খাওয়া জান্নাতে যাওয়া যাবে না, এরকম কিছু কিছু বড় বড় পাপ আছে যেগুলো আপনি বড় যত বড় এরকম টুপি দাঁড়িয়ে হন জান্নাতে যাওয়ার রাস্তা মানে কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআন এবং সহিহ হাদিসের কথা এবং বড় বড় মুফাসসিরদের কথা। তো আসেন এখন এই পর্যায়ে আমরা যে হাদিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আনাস মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা একদল লোক এক স্থানে সমবেত ছিলাম, আমাদের মধ্যে আরব অনারব কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ সকল শ্রেণীর লোক ছিল। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আগমন করিয়া বলিলেন, তোমরা সৌভাগ্য দ্বারা পরিবেষ্টিত রহিয়াছ, তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করিয়া থাকো, তোমাদের মধ্যে আল্লাহর রসুল বর্তমান রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অদূর ভবিষ্যতে মানুষের নিকট এরূপ এক জামানা আসিবে যখন তীরের ফলক কিংবা দণ্ড যেরূপ সরল ও সোজা করা হয়, লোকেরা উহাকে কোরআন তেলাওয়াতকে ঠিক সেরূপ সরল সোজা করিবে, তাহারা দ্রুত তেলাওয়াত করিয়া নিজেদের পারিশ্রমিক আদায় করিবে এবং উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না। এটা হাদিস। তো এখানে কয়েকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা সৌভাগ্য দ্বারা পরিবেষ্টিত, কেন? তোমরা কোরআন তেলাওয়াত করে থাকো। আর তেলাওয়াতের অর্থ কিন্তু আমরা বুঝে গেছি যে শুধুমাত্র এই কবিতার মতো পড়া না, অর্থ বোঝা এবং এটা অনুধাবন করা এবং বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো, দিস ইজ দ্য তেলাওয়াত। এটা আমরা এর আগে ব্যাখ্যা পাইছি। দয়া করে এরকম একটা ইবনে কাসির বই কিনবেন ইনশাআল্লাহ এবং আপনি নিজে পড়বেন, তাতে আপনি ভালো লাগবে, আপনার মনেও থাকবে, সন্তানদেরকেও শিখাবেন আপনি প্লিজ। আর তোমাদের মধ্যে আল্লাহ রাসূল বর্তমান রয়েছেন, তাহলে এই জিনিসটা বিউটি যে কোরআন তেলাওয়াত, কোরআনকে প্র্যাকটিস করলে এটা সৌভাগ্য হবে, আলহামদুলিল্লাহ। এরপরের যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে গৃহে কোরআন মজিদ তেলাওয়াত করা হয় উহাতে অধিক পরিমাণে কল্যাণ বর্ষিত হয়। তাহলে কল্যাণের জন্য আপনাকে নিয়ামতের জন্য পয়সা খরচ করতে হবে না, আপনি কোরআন কল্যাণ, আল্লাহ কোরআন পড়লে এই কোরআন কল্যাণ নেমে আসবে। এবং পক্ষান্তরে যে গৃহে কোরআন মজিদ তেলাওয়াত করা হয় না উহার কল্যাণের পরিমাণ কমিয়া যায়। এটা ছিল হাদিস। আমি হাদিসের কোনো ব্যাখ্যা জানিও না, আমি কোনো মুফাসসির না, আমি কোনো মুহাদ্দিস না, আমি ভাই রিডিং পড়তেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার রিডিংয়ে ভুল হতে পারে অথবা এখানে প্রিন্টিংয়ে ভুল হতে পারে, এটা হতে পারে বা আমার বোঝার বা বলার ভুল হতে পারে। দয়া করে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার দয়া করে হেদায়েত দান করে, আল্লাহ আমিন। এরপরের যে হাদিসটা আসছে সেটা হচ্ছে আপনার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করিলেন, সেই সময় তথা একদল লোক কোরআন মসজিদ তেলাওয়াত করিতেছিল। এই সময় তিনি বললেন, তোমরা কোরআন মসজিদ তেলাওয়াত করো এবং উহার সাহায্যে মহান আল্লাহকে পাইতে চেষ্টা করো। তাহলে এখানে বলতেছেন যে উহার সাহায্যে মহান আল্লাহকে পাইতে চেষ্টা করো, তোমাদের পর এক সময় এমন একদল লোক আবির্ভূত হইবে যাহারা উহাকে তীরের মতো সোজা করিবে, তাহারা উহার ব্যাপারে ক্ষিপ্রতা ও তাড়াহুড়া করিবে এবং উহার বিনিময়ে যেহেতু পারিশ্রমিক পাইবে তাই তাহা করিবে, উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে তোমরা কোরআন মজিদ তেলাওয়াত করো এবং আল্লাহর সাহায্য, উহার সাহায্যে মহান আল্লাহকে পাইতে চেষ্টা করো। তার মানে এই এই কোরআন তেলাওয়াত আল্লাহর, এই কোরআন তেলাওয়াত আপনার আমাদেরকে আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে, আল্লাহ ক্লোজ হওয়াটা সহজ হয়ে যাবে এই কোরআন, সুবহানাল্লাহ। এরপরে যে হাদিসটা আসছে আপনার যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই এই কোরআন মজিদ সুপারিশ করিবে, উহার সুপারিশ গৃহীত হইবে, যে ব্যক্তি উহা মানিয়া চলিবে উহা তাহাকে জান্নাতে লইয়া যাবে, আর পক্ষান্তরে যে ব্যক্তি উহা মুখ ফুরিয়া লইবে তাহা উহাকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে দুজকে ফেলিয়া দেবে। কঠিন কথা না? যে মাসুদ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই এ কোরআন মজিদ সুপারিশ করবে এবং উহার সুপারিশ গৃহীত হইবে, যে ব্যক্তি উহা মানিয়া চলিবে উহা তাহাকে জান্নাতে নিয়ে যাবে এবং পক্ষান্তরে যে মানবে না, মুখ ফিরিয়ে নেবে, তাহাকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে দুজকে ফেলিয়া দেবে। তাহলে আমাদের মধ্যে যে আমরা কোরআন তেলাওয়াত বা কোরআন প্র্যাকটিস না করি,
তাদের জন্য আমাদের এই এই ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটুকু অনেক বেশি গুরুত্ব বহন করে, এবং এর আগের হাদিস এবং কোরআনও ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে যেটা আসছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুসরণ করিয়া চলে আল্লাহ তাআলা তাহাকে গুমরাহী হতে বাঁচাইয়া সত্য পথে আনয়ন করেন, এবং কিয়ামতের দিনে তিনি তাকে হিসাব নিকাশের ভয়াবহত হতে মুক্ত রাখবেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামা নিত্তাবা হুদায়া ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করিয়াছে সে পথভ্রষ্ট হইবে না আর বদনসিব হইবে না। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম, যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে গুমরাহী থেকে বাঁচাবেন এবং সত্য পথে আনয়ন করবেন, এবং কিয়ামতের দিনে তিনি তাকে হিসাব নিকাশের ভয়াবহ হতে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। আমরা একটা দোয়া তো ডেফিনেটলি পড়ি সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির, যে হে আল্লাহ তুমি আমার হিসাব নিকাশকে সহজ করে দাও। এটা সবসময় নামাজের বাইরে নামাজের ভিতরেও পড়বেন, সকালে বিকালে পড়বেন, সবসময় পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির, যে হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হিসাব সহজ কি জিনিস? বলতেছে আল্লাহ এরকম ওভারলুক করে যাবে, ওভারলুক করে যাবে, দেখে এরকম 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 দেখে দেখে আল্লাহ ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কাউকে হিসাব নেওয়া হয় জাহান্নাম, কারণ আল্লাহ যে নিয়ামত দিছে আমাদেরকে শরীর থেকে শুরু করে জীবন প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি এই যে অক্সিজেন যে নিলাম আপনি কি এটা পয়সা দিয়ে পরিমাপ করতে পারবেন? কেউ পারবেন না। এই যে সুস্থ শরীর এটাকে পয়সা দিয়ে পরিমাপ করতে পারবেন? কেউ পারবেন না। যার কিডনি চলে গেছে, যিনি ধনী মানুষ তাকে যদি বলেন যে আপনি $1 billion দিলে আপনার শরীরের কিডনি সে আগের মতো অবস্থায় ফিরে আনা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহর নিয়ামতকে আমরা কোনোদিন পয়সা দিয়ে কিনতে পারবো না। এটা আমরা বুঝি না বলে এসব কথা বলি। আমরা যদি ফিল করতাম যে আল্লাহ নিয়ামতটা কি জিনিস, এটা কত দামি জিনিস, এটা কতটা ব্লেসিং জিনিস, তাহলে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারতাম না। আমরা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, এরকম দোয়া ইস্তেগফার পড়তে থাকতাম, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আলহামদুলিল্লাহ পড়তাম, এবং আল্লাহর শুকরিয়া আদায় সবসময় করতেই থাকতাম। আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যেটা আমরা বুঝি না। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, পৃথিবীর বেস্ট জিনিস আল্লাহ কোরআন আমাদেরকে দান করছেন সেটার মূল্য আমরা বুঝি না। এটা আমি নিজে সহ বলতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে পেলাম যে যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুসরণ করিয়া চলে আল্লাহ তাআলা তাকে গোমরা থেকে বাঁচাবেন, এবং গোমরা থেকে শুধু বাঁচাবেন না, সত্য পথে আনবেন, এবং কিয়ামতের দিনে তিনি তার হিসাব নিকাশের ভয়াবহতা থেকে মুক্ত রাখবেন। এরপরের যে হাদিসটা আসছে এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন মজিদ তেলাওয়াত করিয়া চিন্তান্বিত শঙ্কাকুল হয় সে কোরআন মজিদে সর্বোত্তম তেলাওয়াতকারী। তার মানে আমরা যারা তুতা পাখির মতো কোরআন তেলাওয়াত করতেছি, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এবং আমি অনেককে দেখছি এরকম যে এই কোরআন তেলাওয়াত করতেছেন কিন্তু কোরআনের রিফ্লেকশনটা বাস্তব জীবনে নাই। এটা আমি আমার নিজের কথাও বলতেছি, আমার মধ্যে কোরআনের রিফ্লেকশন অত ভালো নাই। আল্লাহ যেন আমাকে দয়া করে হেদায়ত দান করেন, যে যে ব্যক্তি কোরআন মজিদ তেলাওয়াত করে চিন্তান্বিত শঙ্কাকুল হয় তার কোরআন মজিদ হচ্ছে সর্বোত্তম কোরআন তেলাওয়াতকারী। এরপরের যে হাদিসটা আসছে সেটা হচ্ছে যে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে প্রশ্ন করিল, কোন কাজে আল্লাহ তাআলা কোন কাজ আল্লাহর নিকট প্রিয়তম? রাসূল সাল্লাল্লাহু বললেন, আল হাল্লুল মুরতাহিল, স্থান হইতে স্থানান্তরে গমনশীল আগন্ত। প্রশ্নকারী আরজ করিল, হে আল্লাহ রসুল, আল হাল্লুল মুরতাহিল কে? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কোরআন মজিদের যে ধারক ও সংরক্ষক, এবং উহার প্রথমাংশ হইতে আরম্ভ করিয়া শেষাংশ পর্যন্ত, উহার শেষাংশ হইতে আরম্ভ করিয়া প্রথমাংশ পর্যন্ত কোরআন মজিদ চিন্তা ও গবেষণা করে সে হচ্ছে আল হাল্লুল মুরতাহিল। তাহলে যে যে আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে যে কোনটা, যে কোরআনের প্রথম অংশ থেকে শেষ অংশ, শেষ হতে প্রথম অংশ কোরআন রয়ে চিন্তা ও গবেষণা করে। আসেন ভাই, আমরা কোরআন পড়ি, কোরআন খুবই ভয়ের ব্যাপার, কারণ আপনার এটা একটা ওপেন বুক, দুনিয়া এবং আখেরাত। আপনি আখেরাতে সমস্ত সচিত্র পেয়ে যাবেন, দুনিয়া থেকে শুরু করে একদম জান্নাত পর্যন্ত সমস্ত কিছু একদম সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আমরা পড়ি না বলে আমরা জানি না, এবং এর মধ্যে থেকে কোনো কথা যদি আসে তখন আমরা বলি নতুন কথা আসছে।
আমরা তো কোরআন হাদিস পড়ি না, যার জন্য এটা নতুন মনে হয়, এগুলা কোনো নতুন কোনো কথা না। এরপরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আপনার, এরপরে অনেক কথা আসছে, যেমন কোরআন মজিদ স্মরণ রাখবার দোয়া এখানে আসছে, আপনি দয়া করে বইটা কিনবেন এবং পড়বেন ইনশাল্লাহ। এরপরে যে পয়েন্টটা এখানে আমি কোট করছি, আলহামদুলিল্লাহ, উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলেন কোন ব্যক্তির কেরাত সর্বোত্তম, রসুল সাল্লাম বলেন যাহার কেরাত শুনিলে মনে হয় আল্লাহকে ভয় করে তাহার কেরাত সর্বোত্তম। তার মানে আল্লাহ এটা মানে এর আপনি আমরা যখন প্র্যাকটিস করবো আল্লাহ তখন এটার ভিতরে মায়া দয়া তার নিয়ামত ঢুকাই দিবেন, এটা হচ্ছে ব্যাপার। এরপরে এটা একটা বিউটিফুল হাদিস যে আবদুল্লাহ ইবনে আবু রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন কিয়ামত দিন কোরআন মজিদের ধারক সংরক্ষক ও বাস্তবায়নকারীকে বলা হবে তুমি উহা পড়িতে থাকো এবং জান্নাতের সিঁড়ি দিয়ে উপরে উঠিতে থাকো, আর তোমরা দুনিয়াতে যেরূপে ধীর গতিতে সুন্দর করে কোরআন তেলাওয়াত করিতে সেই রূপে তেলাওয়াত করবে তোমার সর্বশেষ, আর জান্নাতের যে স্তর বা মঞ্জিলে তেলাওয়াত করবে উহাই তোমার মঞ্জিল বা বাসস্থান। তার মানে কোরআন দিয়ে কোরআনের তেলাওয়াত করা দিয়ে আমাদের জান্নাতের জায়গা নির্ধারণ হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরআন মজিদের ধারক সংরক্ষক ও বাস্তবায়নকারীকে বলতে হবে যে তোমরা পড়তে থাকো, পড়তে পড়তে সে উপরে র্যাঙ্কে যেতে থাকবে, যেখানে তার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে সেখানেই তার র্যাঙ্ক হবে, জান্নাতে থাকার জায়গা হবে। তো দেখেন কোরআন তেলাওয়াত আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে একদা এক লোক তাহার এক পুত্রকে লইয়া রসুল ইসলামের খেদমতে হাজির হইল, লোকটি আরজ করিল হে আল্লাহ রসুল, আমার পুত্র দিনের বেলায় কোরআন মজিদ তেলাওয়াত করে এবং রাত্রিবেলা ঘুমাইতে থাকে। রসুল ইসলাম বলিলেন তুমি তাহার মধ্যে কি দোষ দেখিতেছ, সে তো দিনের বেলা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং রাত্রিবেলা গুনামুক্ত রাত্রি যাপন করে। এই সমস্ত হাদিসের ব্যাখ্যা দয়া করে নিজে করবেন না, এগুলো মুফাসসিরদের কাজ, মুহাদ্দিসদের কাজ, এটা আমার কাজ না। এটা একটা হাদিস যে কোরআন পড়ার গুরুত্বটার ব্যাপারে আপনি খেয়াল করে দেখেন, সুবহানাল্লাহ। এরপরে যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে যে কোরআন মজিদের ধারকের পক্ষে ইহা সমচিন নহে যে মূর্খতার জবাব মূর্খতা, ক্রোধের জবাব ক্রোধ ও আঘাতের জবাব আঘাত দ্বারা প্রদান করিবে, বরং তাহারা তাহার জন্য ইহাই সমচিন হবে যে সে কোরআন মজিদের ফজিলতের কারণে ক্ষমা সুন্দর ব্যবহার করবে। এটা যেন আমি নিজেও করি, আমার মধ্যে অনেক সমস্যা আছে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দয়া করে আমাকে যে কথাগুলো বললাম এগুলো যেন আমি যেন সবার আগে মানতে পারি, কারণ যে সমস্ত কথা বলছি আমি যে সব সুন্দর মতো পালন করতে পারি ব্যাপারটা ওরকম না, যেহেতু আমি পড়তেছি এটা আল্লাহ যেন দয়া করে সে রিফ্লেকশনটা আমাকে আগে দেয়, এবং আপনারা যারা শুনতেছেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে এই জ্ঞান দান করেন, এবং আল্লাহ যেন দয়া করে আমাদের কোরআন মজিদ ধারক এবং বাহক হিসেবে আল্লাহর কাছাকাছি বান্দা হতে পারি, জান্নাতে যেতে পারি, এবং কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হতে পারে। এটা আমাদের সবার জন্য, এটা আমি না আমরা সবাই, আমরা সবাই আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে তাহার জন্য বহুগুণ বহুগুণান্বিত একটি নেকি লেখা হয়, আর যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত নিজে তেলাওয়াত করে কিয়ামতের দিনে উহা তাহার জন্য নূর বা জ্যোতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিউটিফুল কথা। এখন এই শেষ পর্যায়ে আসছি এই কোরআনের আলোচনায়, আলহামদুলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মজিদকে তোমরা শুদ্ধ ও সুস্পষ্ট করে তেলাওয়াত করিও, কারণ উহার গভীর তাৎপর্য সময় তোমরা বুঝতে চেষ্টা করো। তাহলে আবার আসতেছে যে কোরআন মজিদ যেন আমরা বুঝতে পারি, এটা যেন তুতা পাখির মতো যেন আমরা কবিতা বা গল্পের মতো যেন না পড়ে ফেলি, অন্যান্য গল্পের বইয়ের মতো যেন না পড়ে ফেলি। আর এখানে শেষ যে হাদিসটা আনছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি রাত্রিতে দশটি আয়াত তেলাওয়াত করবে তাহার আমল নামে এক কিন্তা পরিমাণ নেকি লেখা হইবে, এক কিন্তা পরিমাণ নেকি দুনিয়া ও তাহাতে যা আছে তদপেক্ষা অধিকতর মূল্যবান। কিয়ামতের দিন তোমার প্রভু বলিবেন তুমি তেলাওয়াত করতে থাকো, আর প্রতিটি আয়াতের পরিবর্তে জান্নাতের একটি স্তরে উঠিতে থাকো, বান্দা যখন তাহার নিকট রক্ষিত সর্বশেষ আয়াতের তেলাওয়াত সম্পন্ন করিবে তখন তোমার প্রভু বলিবেন তুমি স্বীয় অধিকারে উহা গ্রহণ করো এবং দখল লও, বান্দা তখন স্বীয় হস্তের ইঙ্গিতে আরজ করবে হে প্রভু তুমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, অর্থাৎ আমি কতটুকু অংশ দখল লেব তাহা তো আমি জানি না, বরং উহা সম্বন্ধে তুমি শ্রেষ্ঠ জ্ঞানী। তখন প্রভু বলবেন তুমি এই সম্পূর্ণ জান্নাত ও নিয়ামতের পরিপূর্ণ দখল লও। তাহলে আমরা দেখেন কি বিউটিফুল পেলাম, যে কোরআন আমাদেরকে জান্নাতে নেবে, জান্নাতের জায়গা নির্ধারণ করে দেবে, আল্লাহ কোরআনের মধ্যে এরকম বরকত দিয়ে রাখছেন। আসেন এই বরকতের মূল্যায়ন করি, আমরা এভরি সিঙ্গেল ডেতে কোরআনকে পড়ি, তেলাওয়াত করি, বুঝি এবং বাস্তবায়ন করি, আমাদের স্ত্রী পুত্র সন্তানদেরকেও শিখায়,
আমরা নিজেরাও যেন এটা আমল করি, এবং যদি এটা না করি এর মধ্যে আমরা বিভিন্ন পর্বে এটার স্কেয়ারি জিনিস পেয়ে গেছি আমরা, যে এগুলা না করলে আমরা ধ্বংসের মুখে চলে যাব, আমরা হেদায়েত থেকে দূরে সরে যাব, আমাদের দুনিয়াতেও কষ্ট হবে, আখেরাতে আমাদের জান্নাতে যাওয়ার ব্যাপারটাও একেবারে অনিশ্চিত, একেবারেই অনিশ্চিত। এবং কোনো কোনো হাদিস আসে যে জাহান্নামেই যাওয়া লাগবে। আসেন, আমাদের জান্নাতে যাওয়ার চেষ্টা করাই উচিত দুনিয়া অল্প দিনের, এটা আমরা সারা জীবনকে বেঁচেও থাকবো না এবং বাঁচার সম্ভাবনা না। আসেন আমরা নিজেরা কোরআন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি এবং সহি সুন্নাহ যে জীবনকে পরিচালনা করি এবং আমাদের জীবনে যে ভুল ত্রুটি আছে ওখান থেকে আমরা ফিরে আসি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।